হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করব যে দেশের রাষ্ট্রভাষা আমাদের বাংলাদেশের মতোই বাংলা, যে দেশটিকে হীরার খনির গরিব দেশ বলা হয়, যে দেশটি বিশ্বের ক্ষুধার্ত দেশগুলোর মধ্যে একটি, যে দেশটির শান্তি প্রতিষ্ঠা এবং দেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম রয়েছে, যে দেশটির সংস্কৃতি অনেকটাই বাংলাদেশের মতো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছি সিয়েরা লিওন দেশ সম্পর্কে। আপনারা কি সিয়েরা লিওনের নাম শুনেছেন? অনেকে ভাবতে পারেন এটা আবার কি। সিয়েরা লিওন হলো পশ্চিম আফ্রিকার একটি দেশের নাম। এদেশের অফিসিয়াল ভাষা ইংরেজি হলেও বাংলাদেশ ও বাংলা ভাষার সাথে রয়েছে এদের গভীর সম্পর্ক। কেননা সিয়েরা লিওনই কেবল বাংলাদেশের পর একমাত্র রাষ্ট্র যেখানে 2002 সালে বাংলা ভাষাকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতি। বাংলাদেশ থেকে 15,000 কিলোমিটার দূরের এই দেশেই বাংলা ব্যবহৃত হচ্ছে তাদের অফিসিয়াল ভাষা হিসেবে। সিয়েরা লিওনকে বলা হয় হীরার খনির গরিব দেশ। অসংখ্য খনিজ সম্পদে পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হলেও এদেশের মানুষ খুবই দরিদ্র ও অসুখী। দীর্ঘদিন এখানে ব্রিটিশ উপনিবেশ ছিল। এই উপনিবেশটি গড়ে তোলা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের মুক্ত ক্রীতদাসদের নিয়ে। এরা সবাই ছিল কৃষ্ণাঙ্গ ক্রীতদাস। 1961 সালে সিয়েরা লিওন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বর্তমানে সিয়েরা লিওনের সাংবিধানিক নাম সিয়েরা লিওন প্রজাতন্ত্র। সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগর উপকূলে অবস্থিত, যার আয়তন 71,740 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 60 লাখ। সিয়েরা লিওনে বাস করে 16টি ক্ষুদ্র জাতিসত্তা, যাদের সবার নিজস্ব ভাষা ও সংস্কৃতি রীতিনীতি আছে। 16টি জাতিসত্তার বসবাস হলেও তাদের মধ্যে দুটি বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী হল তেমনি ও মেন্দি সম্প্রদায়। সিয়েরা লিওনের উত্তরাঞ্চলে তেমনি জনগোষ্ঠীর প্রাধান্য রয়েছে, অপরদিকে দক্ষিণ পূর্বাঞ্চলে মেন্দে জাতিগোষ্ঠীর কর্তৃত্ব বজায় রেখেছে। বিশ্বের সবচেয়ে ধর্মীয় সহিষ্ণু জাতি হিসেবে সিয়েরা লিওনের ব্যাপক সুনাম রয়েছে। সিয়েরা লিওনে মোট জনসংখ্যার 60% মুসলিম, 30% আদিবাসী বিশ্বাসী এবং 10% খ্রিস্টান ধর্মাবলম্বী। সিয়েরা লিওন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বী যথেষ্ট প্রভাবশালী। সিয়েরা লিওনে সকল ধর্মের মানুষরাই একে অপরের প্রতি সহযোগী ও শান্তিপূর্ণ আচরণ করে, তাই সিয়েরা লিওনে ধর্মীয় সহিংসতা কখনোই সমস্যায় দাঁড়ায়নি। কিন্তু সিয়েরা লিওনের মানুষদের মূল সমস্যায় দাঁড়িয়েছিল রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধ। 1961 সালে স্বাধীনতা পাওয়ার পরপরই 1964 সালে তৎকালীন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর দুর্নীতি, অপশাসন ও অযোগ্যতার কারণে দেশে অরাজকতার সৃষ্টি হয় এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এর ফলে 1991 সাল থেকে শুরু হয় গৃহযুদ্ধ। 1 দশকেরও বেশি সময় ধরে 2001 সাল পর্যন্ত চলে ধ্বংসযজ্ঞ। এই গৃহযুদ্ধের ফলে সংঘটিত হয় গণহত্যা, ধর্ষণ ও লুণ্ঠন, ফলে সিয়েরা লিওনের রাজনৈতিক পরিবেশ চরমভাবে অশান্ত হয়ে ওঠে। পশ্চিম আফ্রিকার দেশগুলো সিয়েরা লিওনের অভ্যন্তরীণ ও সমস্যা সমাধানের চেষ্টা করলেও শেষে তা ব্যর্থ হয়। 1996 সালে সরকার ও বিদ্রোহী সংগঠনের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু 1997 সালে বিদ্রোহী সংগঠন শান্তি চুক্তি ভঙ্গ করলে আবার শুরু হয় গৃহযুদ্ধ। নির্বাচিত সরকার অস্থিতিশীল পরিস্থিতি নিরসনের জন্য বিদেশি শক্তির হস্তক্ষেপ কামনা করে, যা সহিংসতাকে আরো বাড়িয়ে দেয়। অবশেষে 1999 সালে জাতিসংঘ সিয়েরা লিওনে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেয়। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে দায়িত্ব দেওয়া হয় সিয়েরা লিওনে শান্তি ফিরিয়ে আনার। বাংলাদেশ সহ 13টি দেশ থেকে সিয়েরা লিওনে জাতিসংঘের শান্তি মিশনের সৈন্য পাঠায়। বাংলাদেশ থেকে প্রথমে 775 জন সদস্যের সেনাবাহিনীর একটি দল সিয়েরা লিওনের দক্ষিণ অঞ্চলে লুঙ্গি নামক স্থানে দায়িত্ব নেয়। পরবর্তীতে বাংলাদেশ থেকে আরো সেনা সদস্য সিয়েরা লিওন যান এবং সারা দেশে ছড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাংলাদেশের প্রায় 5,300 জন সেনা একত্রে সিয়েরা লিওনে কর্মরত ছিলেন। শান্তি প্রতিষ্ঠার পর বাংলাদেশ 2005 সালে ফিরে আসে। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট প্রায় 12,000 সেনা সিয়েরা লিওনে শান্তি প্রতিষ্ঠার দায়িত্বে পালন করেন। সিয়েরা লিওনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান উল্লেখ করে শেষ করা যাবে না। 1 দশকেরও বেশি সময় চলমান ছিল গৃহযুদ্ধে, যে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। কেউ ভাবতে পারেনি সে দেশে শান্তি ফিরে আসবে এবং সে দেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসবে। সেই অসাধু কাজটি বাংলাদেশের সেনাবাহিনী সম্পন্ন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিয়মিত সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য বিবাদমান বিভিন্ন জাতির মধ্যে আস্থা ও নিরাপত্তা বোধ গড়ে তোলার চেষ্টা করে।
যোগাযোগের মাধ্যম হিসেবে সাধারণ সেনারা ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে থাকেন। এমনিতে সিয়েরা লিওনের দাপ্তরিক ভাষা হিসেবে সরকারি প্রশাসন ও বিদ্যালয় সমূহে ইংরেজিতে কথা বলা হয়। তবুও দেশে এবং দেশের সকল বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ক্রিয় ভাষা সবচেয়ে বেশি কথ্য ভাষা। বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ব্যবসা বাণিজ্য এবং একে অপরের সাথে সামাজিক যোগাযোগে ক্রিয় ভাষা ব্যবহার করে। এসবের পাশাপাশি এক নতুন ভাষায় পারদর্শী হয়ে ওঠে সিয়েরা লিওনের মানুষেরা। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সিয়েরা লিওনের লোকেদের কাছে শান্তির দূত হিসেবে এসেছিলেন জানো। সেনা সদস্যদের মুখের বাংলা ভাষাকেও সিয়েরা লিওনের সাধারণ মানুষেরা গ্রহণ করে খুব আগ্রহের সঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ধৈর্যের সাথে তাদের বাংলা ভাষা শেখাতে শুরু করেন। ভাষার পাশাপাশি সিয়েরা লিওনের মানুষেরা পরিচিত হয়ে ওঠে বাঙালি সংস্কৃতির সাথেও। লক্ষ্য করা যায় যেসব অঞ্চলে বাংলাদেশের সেনা সদস্যরা ছিল সেখানে স্থানীয়রা বিশেষত তরুণ তরুণীরা বাংলা কথায় বলে। সামাজিক বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যুক্ত হওয়ায় বিভিন্ন সামাজিক সভায় ও স্থানীয়রা বাংলা ভাষা ব্যবহার করতে শুরু করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয়দের বাঙালি নাচ ও গান পরিবেশন করতে দেখা যায়। বাংলাদেশ সেনা দলের কল্যাণে সিয়েরা লিওনে বাংলা ভাষায় ব্যাপক জনপ্রিয়তা পায়। স্থানীয়রা কাজ চালানোর মতো বাংলা ভাষা শিখে নেওয়ার ফলে শান্তি প্রতিষ্ঠা এবং দেশ পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অন্য দেশের শান্তিরক্ষী বাহিনীদের চেয়ে অনেক এগিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক ও সেবামূলক কার্যক্রমের ফলে বাংলাদেশ সেনা সদস্যদের ভালোবাসতে শুরু করে সিয়েরা লিওনের সাধারণ লোকেরা। সিয়েরা লিওনে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মোট 31টি দেশের শান্তিরক্ষী বাহিনী কর্মরত ছিল। প্রায় প্রতিটি দেশের সেনা সদস্যদের উপর বিভিন্ন সময়ে সিয়েরা লিওনের যুদ্ধরত বিভিন্ন বিদ্রোহী দলের আক্রমণের ঘটনা ঘটলেও বাংলাদেশ সেনাবাহিনী ছিল এক্ষেত্রে ব্যতিক্রম। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপর এমন হামলার নজির পাওয়া যায় না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী সিয়েরা লিওনের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছিল। মূলত এ কারণে বাংলা ভাষী স্থানীয়দের মধ্যে ব্যাপক আকারে প্রচার ও প্রসার পায়। 2002 সালের দিকে শান্তি ফিরে আসে সিয়েরা লিওনে। বাংলাদেশ সেনাবাহিনী সিয়েরা লিওনের শান্তি রক্ষায় ও যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে যে ভূমিকা রেখেছে তার জন্য সিয়েরা লিওন সরকার ও সাধারণ নাগরিকেরা কৃতজ্ঞ। দেশে শান্তি ফিরে আসার পরপরই সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আহমেদ তিজান কাব্বা কৃতজ্ঞতা জানাতে একটুও দেরি করেননি। তিনি বাংলাদেশের সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় করে রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন। শান্তি প্রতিষ্ঠা এবং দেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম ও অবদানের স্বীকৃতি স্বরূপ 2002 সালের 12 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত 54 কিলোমিটার সড়ক উদ্বোধনকালে প্রেসিডেন্ট আহমেদ তিজান কাব্বা বাংলা ভাষাকে সিয়েরা লিওনের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে। বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব, বিশেষ প্রতিনিধি ওলু এমি আদেনজি, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ড্যানিয়েল স্মাইল সহ আরো অনেকে। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাতে পরবর্তী সময় প্রেসিডেন্ট কাব্বা 2003 সালের 21 অক্টোবর 3 দিনের জন্য বাংলাদেশে সফরে আসেন। এর মাধ্যমে বাংলাদেশের পর অন্য কোনো রাষ্ট্রে বাংলা ভাষার রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি ও মর্যাদা পায়। তবে পরবর্তীতে সিয়েরা লিওনে বাংলা ভাষা প্রচার প্রসার কিংবা সংস্কৃতির আদান প্রদানে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ সরকার। কিন্তু আজও সিয়েরা লিওনের বিভিন্ন অঞ্চলের মানুষদের মুখে শোনা যায় বাংলা ভাষা। সিয়েরা লিওনের মানুষেরা এখনো স্মরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানকে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা যখন বাংলায় গেয়ে উঠি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, সেই মুহূর্তে বাংলাদেশ থেকে 15,000 কিলোমিটার দূরে অবস্থিত সম্পূর্ণ পৃথক সংস্কৃতির এক দেশে কেউ বাংলায় কথা বলে ওঠে। বন্ধুরা, এই ছিল আমাদের সিয়েরা লিওনদের সম্পর্কে জানা অজানা কথা। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, পাশাপাশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।